স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়টা কিন্তু বেশ মজার, ব্যতিক্রমী। আমি তো কখনো শুনিনি, এমনটা দেখিও নি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে পেলাম, দেখলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। কি ঘটনা? ঘটনা হলো যে এতদিন বিয়ে হতো তো ছেলে আর মেয়েদের মধ্যে, সম্প্রতি আধুনিক যুগ এখন 2020-তে এসে বিয়েটা আর শুধুই ছেলে আর মেয়ের হয় না, বিয়ে ছেলে ছেলেরও হয়, বিয়ে মেয়ে মেয়েরও হয়। সবই আইনি স্বীকৃত, অসুবিধা আমার তো কোনোটাতেই নেই, কারোরই খুব একটা আছে বলে মনে হয় না। কিন্তু বিয়ে যদি আপনি আপনি নিজেই নিজেকে বিয়ে করেন, এটা শুনতে কেমন একটা লাগলো না? তো এরকম এক কাণ্ড করেছেন একজন। তারপরে দেখুন, আমাদের ডাক্তাররা বলুন, বিভিন্ন ক্ষেত্রে চিকিৎসকরা, যারা মনের চিকিৎসক, মন ঠিক করেন এ জাতীয় কাজ করেন তারা, আমাদের বড়রা গুরুজনেরা অনেক সময় জীবনের কিছু কিছু ক্ষেত্রে এসে আমাদেরকে পরামর্শ দেন যে নিজেকে আর একটু ভালোবাসো, নিজের প্রতি যত্ন নাও, নিজেকে কেয়ার করো, নিজে জীবনটাকে উপভোগ করো, এই ধরনের উপদেশ তারা দেন, পরামর্শ তারা দেন, এ কথা ঠিক। কিন্তু তা বলে সত্যি সত্যি নিজেকে নিজে বিয়ে করবে কেউ একজন, এমনটা তো আমি তো অন্তত কল্পনায় ভাবিনি। বাট কল্পনায় আমি যেটা ভাবিনি তা বাস্তবে পড়ে দেখালেন একজন, তার নাম দিয়েগো রাভেলো। আপনারা বোধ হয় নাম শুনেছেন, দিয়েগো রাভেলো, আমি সোশ্যাল মিডিয়াতেই দেখছিলাম প্রচুর ছড়িয়ে পড়েছে তার নাম। দিয়েগো রাভেলো একটি আরেকজনকে ভালোবাসতেন, তিনি অবশ্য মহিলা বা নারী, তো তিনি বুকিনা, ভিতর বুকিনা, তো 16ই অক্টোবর দিয়েগো রাভেলো আর বুকিনা বিয়ে করবেন এমনটাই ঠিক ছিল। গত 16ই অক্টোবর বিয়ে হবে দুজনের, রাভেলোর আর বুকিনার। সেই জন্যে তারা একটি মানে সমুদ্র সৈকতে বিয়ে করবেন। থাকে না স্বপ্ন এক একজন মানুষের এক এক রকম, আপনি হয়তো ভেবে রেখেছেন আপনারটা এইভাবে করবেন, আর একজন আর একজনের মতো ভেবে রেখেছেন। তো ওনারা ভেবে রেখেছিলেন যে ওরা একদম সি বিচে, সমুদ্র সৈকতে ওরকম একটা জায়গায় বিয়ে করবেন। তার জন্য আত্মীয় স্বজন, চেনা পরিচিত, বন্ধু বান্ধবদের সকলকে আমন্ত্রণও জানিয়েছিলেন। কিন্তু 16ই অক্টোবরের আগে, বিয়ের ঠিক আগে, দুজনের মধ্যে মনোমালিন্য, মারাত্মক আকার নেয়, ছোট ভুল বোঝাবুঝি। তারপর যেরকম একটা দম্পতিতে, একটা কাপেলে যেরকম ঝামেলা হওয়া সম্ভব সেরকম ভাবে হয়ে যায়, এবং লাস্ট পর্যন্ত বোধ হয় বিষয়টা এই পর্যায়ে চলে যায়, না আমিও তোমার মুখ দেখবো না, তুমি আমার মুখ দেখবে না, ব্যাপারটা এই মুখ দেখা দেখি বন্ধ। তাহলে উপায়, সম্পর্কটা 16ই অক্টোবরের আগে আর ঠিক হয় না। 16ই অক্টোবর যে বিয়ে হচ্ছে না, এ কথা ও রাভেলো কাউকে ফোন করে জানানো না। তাই বিয়ের দিন যথারীতি 16ই অক্টোবর তার আমন্ত্রিত অতিথিরা হাজির ওই সমুদ্র সৈকতে, এবং দিয়েগো রাভেলো সবাইকে অবাক করে দিয়ে একদম একদম সব রকম নিয়ম নিষ্ঠা মেনে বিয়েটা করেন নিজেই নিজেকে, নিজের সঙ্গে নিজের বিয়ে, একদম সবকিছু মেনে আরো আমন্ত্রিত এক ঝাঁক অতিথিদের সামনেই নিজে নিজেকে বিয়ে করেন দিয়েগো রাভেলো। শুধু তাই নয়, বিয়ের পর আজকের দিনের একটা ট্রেন্ড হলো যে বিয়ের আগে আর বিয়ের পরে অবশ্যই ফটোশুট হবে, দম্পতি একসঙ্গে ফটোশুট করবে, বিয়ের আগেও হয় আর বিয়ের পরেও হয়, দু ধরনের ফটোশুটই আমরা এখন দেখতে অভ্যস্ত। তো এই বিয়ের পরে একটা ফটোশুট হবে সেটাও স্বাভাবিক, তো রাভেলো সেটাতেও কার্পণ্য করেননি বা সেটাও ভুলে যাননি, মনে করেননি যে আমি তো একা আর একজন নেই, তাহলে কি আর এই ফটোশুটের মানে কি দাঁড়ায়, তা নয়। রাভেলো রীতিমতো নিজেই একা একা ফটোশুট করেন, একাই পোজ দেন, আর সেই ছবি তিনি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেগুলো সব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দিয়েগো রাভেলোর নামটাও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যে অন্তত পৃথিবীতে একজন মানুষকে পাওয়া গিয়েছে তিনি সব নিয়ম নিষ্ঠা কানুন মেনে আর 10 জন চেনা পরিচিত অতিথিদের সামনে বিয়ে করলেন নিজেকে। এটা ঐতিহাসিক ঘটনা হয়ে থাকলো, আমার তো ব্যাপারটা একদম ব্যতিক্রমী লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এলাম। আমার জানা নেই আপনার এরকম ঘটনা আগে কখনো ঘটেছে বলে জানা আছে কিনা। তো আজকের মতো স্বরূপ কথা এখানেই শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।